السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وسلام على عباده الذين اصطفى ما بعد. চট্টগ্রাম মহানগরের আমাদের প্রাণপ্রিয় তৌহিদি ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন চারটি অ্যাম্বুলেন্সে আমরা চারটি লাশ নিয়ে এখানে অবস্থান করছি। এখন তিনটা পেরিয়েছে, শেষ রাত্রি। তো সারাদিনের বিক্ষুব্ধ প্রতিক্রিয়া এবং লাশ নিয়ে বিভিন্ন ব্যস্ততার মাঝে আমাদের ক্লান্ত শ্রান্ত ভাইরা এখন বিশ্রামে চলে গিয়েছেন বেশিরভাগ। শেষ প্রহরে, রাতের শেষ প্রহরে এসে যাদের ডিউটির কথা ছিল লাশ পাহারা দেওয়ার এবং এখানে অবস্থান নেওয়ার, আশেপাশে যারা আছেন, আমি এই সংক্ষিপ্ত লাইভের মাধ্যমে আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা প্লিজ চলে আসুন। কমপক্ষে আপনাদেরকে এখন থেকে সকাল 8টা পর্যন্ত এখানে অবস্থান করতে হবে। ভাইয়েরা ক্লান্ত হয়ে গেছেন, অনেক সময় ধরে অবস্থান করছেন। আর ইতিপূর্বে বেশ কিছু ভাইয়েরা ছিলেন, তারাও সারাদিন ক্লান্ত থেকে তারা চলে গিয়েছেন। তো যারা আশেপাশে আছেন দ্রুত আপনারা চলে আসুন, প্রায় রাত অনেক হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি শহীদের লাশের পাশে দাঁড়ানোর জন্য। এবং যারা এখন আসবেন তাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা আগামীকাল সকালে পুরো লাশ বুঝে নেওয়া যাওয়া পর্যন্ত আপনি এখানে অবস্থান করবেন। এই অনুরোধ রেখে আমি আপাতত শেষ করছি। আর আজকে আমরা সিরিয়াসলি ফেস করেছি প্রবলেম, নেটওয়ার্ক প্রবলেম, যার কারণে আপনাদের কাছে আমরা আসতে পারিনি, টাটকা কোনো ব্রিফিং আপনাদের দিতে পারিনি। আমি জানি না এখন নেটওয়ার্কের কী অবস্থা, আপনাদের কাছে আমাদের বার্তাগুলো পৌঁছতে পারছে কিনা ঠিক মতো। যদি পৌঁছে থাকে আপনার দ্রুত এখানে আসুন, এখানে অবস্থান গ্রহণ করুন এবং আগামীকাল সকাল পর্যন্ত লাশের সাথে অবস্থান রেখে লাশ বুঝে নেওয়ার জন্য আপনারা আপনার ইমেল দায়িত্বটুকু আদায় করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।